আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষায় কাট মার্কস কত হবে। আমি ইতোপূর্বেই হয়তো ভিডিওটি আপলোড করতাম, কিন্তু সময় সুযোগ হয়নি, আপলোড করিনি। আর প্রশ্নগুলো একটু বিশ্লেষণেরও ব্যাপার ছিল, বিশ্লেষণ করে দেখলাম যে কাট মার্কস কেমন হতে পারে। এক কথায় যদি বলতে যাই, যেগুলো সদর উপজেলা রয়েছে এবং যেখানে পদসংখ্যা বেশি, সেই সমস্ত অঞ্চলগুলোতে কাট মার্কস 50 হতে পারে। আর যেখানে প্রত্যন্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলগুলো 45, 46, 47 এমনই হতে পারে, ওয়ান অ্যান অ্যাভারেজ। অর্থাৎ 45 থেকে 50 এর মধ্যেই কাট মার্কস থাকবে। তবে কোনো ক্ষেত্রে যদি কোনো উপজেলায় হয় এমনই দেখা যায়, যেমন বিভাগীয় শহর যেগুলো হচ্ছে, বিভাগীয় শহরগুলোতে হয়তো কোনো কারণে 1 মার্কস হয়তো বেশি হতে পারে। কিছু ব্যক্তি আছে অনায়াসে বেশি মার্কস পাবে, তাদের দিকে চিন্তা করে লাভ নেই। আপনাদের আগেই বলে রাখি কাট মার্কসটা কী। কোনো এলাকায় যে পরিমাণ শিক্ষার্থী নেওয়া হবে, সর্বনিম্ন যে মার্কসে একজন প্রার্থী টিকবে সেটাই হচ্ছে কাট মার্কস। অর্থাৎ কে হয়তো 60 পেয়ে টিকলো, কে হয়তো 50 অথবা 48 পেয়ে টিকলো, সর্বনিম্ন যে মার্কস 48, এটা হচ্ছে কাট মার্কস। অনেকেই বলেন যে আমার কাট মার্কস 55, আমার কাট মার্কস 60। কাট মার্কসটা কী এটা আগে তো বোঝা লাগবে, বুঝতে হবে যে ব্যাপারটা কী। সর্বনিম্ন যে মার্কসে একজন ব্যক্তি টিকবেন সেটা হচ্ছে কাট মার্কস। 100 জন প্রার্থীর মধ্যে 100 নম্বরের যার নাম থাকবে, তিনি যত মার্ক পেয়ে টিকেছেন সেটা হচ্ছে কাট মার্কস। এবার আমরা প্রশ্ন বিশ্লেষণে আসবো, যে দেখবো আসলে কাট মার্কস কত হতে পারে। আপনারা দেখবেন যে মাঠের বাইরে থেকে অনেকজন অনেক কথা বলবে যে আমি মার্কস পাবো। দেখা গেলো যে মাঠের বাইরে যখন কেউ একজন প্লেয়ার খেলছে আর একজন মাঠের মধ্যে প্লেয়ার আছে, তো বলছে এই বলটা আমি 6 মারতে পারতাম, কিন্তু মাঠে নামলে বোঝা যায় যে এটা 6 মারতে পারতো কি না। বাইরে থেকে অনেকজন অনেক কথা বলবে, আপনার কাছে অনেকজন প্রশ্ন নিয়েছে, প্রশ্ন নিয়ে বলবে এই প্রশ্নে তো আমি 65 পাবো, আমি 70 পাবো, কিন্তু পরীক্ষা দিলে সে পাবে না। এটা জাস্ট বলার ইচ্ছা। আপনি যদি পরীক্ষার্থী না হয়ে থাকেন, বাইরে থাকেন, আপনিও হয়তো এমনটি বলবেন। পরীক্ষার রুম একটা কঠিন রুম, সেখানে অনেক মানসিক চাপ থাকে। যদি আপনি পরীক্ষার রুমে 60 পান, তাহলে বাসায় এসে ওই মার্ক ওখানে আপনি 65 পাবেন, কারণ সেখানে মানসিক চাপ থাকে, বিভিন্ন ব্যাপার থাকে, জড়িয়ে থাকে, যার কারণে আপনি যদি মনে করেন যে আমি বেশি মার্কস পাবো, তারপরও পাওয়া যায় না। কিছু কিছু জিনিস আছে, সহজ জিনিস আপনি ভুল করে আসেন, বাসায় এসে দেখেন এই প্রশ্নের আমি উত্তর তো পারতাম। তো এইরকম অনেকে বলবে যে বাসায় যখন থাকবেন তখন বলবেন আমি এগুলো মার্কস পাবো। তো যাই হোক, আজকে আমি বিশ্লেষণ দেখাই কীভাবে 50 মার্কস কাট মার্কস হতে পারে সেটা দেখাই। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে 17-18টি প্রশ্ন একেবারে কঠিন প্রশ্ন হয়েছে। আমি যদি উদাহরণ দিতে গিয়ে বলি যে পিন পয়েন্ট ইরোড থেকে প্রশ্ন হয়েছে অ্যাডাল্ট চাইল্ড, তো এই প্রশ্নটা সাধারণ স্টুডেন্টদের জন্য খুবই কঠিন। আপনাদের আরেকটি কথা বলে রাখি, আপনাকে সর্বোচ্চ মার্কস পেতে হবে না, সর্বনিম্ন মার্কস পেয়ে যদি আপনি চাকরি পান সেটাই তো ভালো। কেউ হয়তো 65 পেলো আর কেউ হয়তো 50 পেলো, 50 মার্কস পেয়ে তো কেউ চাকরি পেতে পারে, কারণ পোস্ট তো আর একটা না, 45,000 শিক্ষক নেবে। সর্বনিম্ন মার্কস পেয়ে যদি আপনি চাকরি পান আর সর্বোচ্চ মার্কস পেয়ে আরেকজন চাকরি পেল, দুজনের মধ্যে কোনো তফাৎ নেই, গুণগত মান সব কিছু একই। যাই হোক, আমরা আলোচনায় আসি যে কী কী কঠিন প্রশ্ন আছে এবং কেন 50 মার্কস বা 50 নিচে কাট মার্কস হতে পারে। আপনাদের বলি অ্যাডাল্ট চাইল্ড পিন পয়েন্ট ইরোড, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। তবে বিসিএস বা ব্যাংক রিলেটেড যাদের প্রিপারেশান রয়েছে তাদের কথা ভিন্ন, এইরকম প্রার্থী পাওয়া খুব কঠিন, অল্প সংখ্যক থাকবে, এটা স্বাভাবিক কথা। আরেকটি প্রশ্ন আছে প্রভাত ফেরিতে কত সালে, এরকমের একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা কঠিন, এর উত্তর খুঁজে পাওয়া যায় না। তা তৎসম শব্দ, নারিকেল এই যে একটা শব্দ ছিল, তো তৎসম শব্দ এটি আপনি কোনো বইপত্রে পাবেন না, হঠাৎ করে আপনি একটা প্রশ্নের উত্তর দিতে এটা সম্ভব না, আপনার ভুল হতে পারে। এছাড়া আরও রয়েছে শেখ রাসেলকে নিয়ে লেখা একটি বই, তারপরে ভাস্কর্য জননীয় গর্বিত বর্ণমালা, এই রকমের একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় না। কম্পিউটারের সাথে প্রিন্টার, তারপরে ভালো কোলেস্টেরেল, তারপরে প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড, তারপরে আরেকটি প্রশ্ন ছিল প্রাথমিক শিক্ষার গুণগত মান নির্দেশক, তারপরে জিঙ্ক সমৃদ্ধ ধান 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার বা কী একটা যেন প্রশ্ন ছিল, এই প্রশ্নটা 1 নটিক্যাল মাইল সমান 1.85 কিলোমিটার, এটা আমরা 853 কিলোমিটার এটা জানি, কিন্তু প্রশ্নে তো সেটা দেয়নি, প্রশ্নে কঠিন দিয়েছে। আবার দিয়েছে ল্যাটিন শব্দ, ল্যাটিন ভাষায় সেন্টি শব্দের অর্থ, এটা কঠিন প্রশ্ন।
তবে এগুলো সেন্টি মানে জানি আমরা, ডেকা সেন্টি একশো এটা আমরা সাধারণভাবে জানি, কিন্তু সব স্টুডেন্টের মাথায় এটা ধরবে না যেহেতু বইপত্রে এইভাবে পড়ে দেখেনি। এই কারণে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা, এই প্রশ্নটা একটি কঠিন প্রশ্ন। এছাড়া আবহাওয়া সম্পর্কিত একটা গণিত, আরও কয়েকটি প্রশ্ন আছে। এই প্রায় 18টি প্রশ্ন খুব কঠিন হয়েছে। ধরেন আপনি 18টা প্রশ্নে কঠিন প্রশ্নগুলো রেখে দিলেন, তাহলে সহজ প্রশ্নগুলো যদি হয় 62, তো 62 যাদের ভালো প্রিপারেশান আছে তারা 62 পেল। কিন্তু এই যে 18 মার্কস আছে, 18 মার্কসে তো আপনার ভুল হবে, তো এখান থেকে তো কিছু মার্ক কমবে। আপনি হয়তো চিন্তা করবেন যে কারো বিসিএস প্রিপারেশান আছে, আর সবাই তো আর বিসিএস প্রিপারেশান নেয় না, প্রাইমারি চাকরি করতে আসছে আর বিসিএস প্রিপারেশান কিছু ব্যক্তি থাকবে, এটা স্বাভাবিক কথা, ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। কারণ পোস্ট তো এই একজন দুজন দশজনের না, অনেক পোস্ট, 45,000 শিক্ষক নেওয়া হবে। এখন যদি 62 পায় এবং 18টি ভুল যায়, তাহলে সেখানে 4 বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে 56 মার্ক বা 58 মার্ক হয়। তো যারা ভালো প্রার্থী তারা হয়তো 62 পেতে পারে, আর 62 এনাফ মার্কস চাকরি পাওয়ার জন্য, 62 এনাফ মার্কস, এই মার্কসে এমনিতেই অটোমেটিক্যালি চাকরি হবে। তবে একজন দুজনকে তো চাকরি দেওয়া হবে না, দেওয়া হবে হাজার হাজার ব্যক্তিকে চাকরি দেওয়া হবে। এখন দেখা যাচ্ছে সর্বনিম্ন মার্কস পেয়ে চাকরি নাও হতে পারে, তবে 55 যদি মার্কস পাওয়া যায়, 54 এমন মার্কস হলে মেয়েদের এই মার্কসটা একটা ভালো মার্কস বলা যেতে পারে, চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আমি আরেকটি কথা বলে রাখি যে 52 মেয়ে পেয়ে কি চাকরি হবে না, চাকরি হবে না আমি এমনটি বলছি না, কারো কারো হলেও হতে পারে, কিন্তু তাদের সম্ভাবনাটা কিছুটা কম রয়েছে। আশা করেছি টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। মূল কথা হলো, এই ভিডিওর মোদ্দা কথা হলো যে কাট মার্কস 45 থেকে 50 বিভিন্ন উপজেলা ভেদে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।